আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের পেজ নম্বর 52। তো চলো আমরা পেজ নম্বর 52-তে যে একক কাজগুলো আছে এবং যা যা আছে সবগুলা সলভ করি, ঠিক আছে? প্রথমে আছে যে এ সমান সমান 3 আর বি সমান সমান যদি 2 হয় তাহলে স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কত হয়। তাহলে দেখো এ এর মান কত বলছে, 3, আর বি এর মান 2, তাহলে কত হয়, এই 3 আর 2 যোগ করলে 5, তাহলে স্কোয়ার সমান সমান 25 হয়, ঠিক আছে? এটা যদি তোমরা আর একটা সূত্রে করতে চাও, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এখানে এ এর মান কত, এর মান হচ্ছে 3, 3 স্কোয়ার প্লাস 2 × 3 × 2, ঠিক আছে? আর হচ্ছে বি স্কোয়ার কত, 2 স্কোয়ার, 9 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 4, তাহলে 9 আর 12-তে 21, 21 আর 4 25, ঠিক আছে? এটা তোমরা সূত্রের মাধ্যমে করতে পারো, আবার হচ্ছে এভাবে করতে পারো, ঠিক আছে? তোমাদের যেটা ভালো লাগে সেভাবে তোমরা করতে পারো। চলো এবার পরবর্তীটা দেখে নেই। প্রথমে আছে একক কাজ, এবার এম প্লাস এন হোল স্কোয়ার, এগুলো বর্গ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্র দিয়ে করব, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে, ঠিক আছে? তাহলে এ এটাকে ধরে নিব, এম কে ধরে নিব এ, আর এন কে ধরে নিব বি, ঠিক আছে? তাহলে আমরা জানি কি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার, ঠিক আছে? তারপরে যে 2 নম্বর যদি চিন্তা করি, 2 নম্বর আসে কি, 4x প্লাস 3 হোল স্কোয়ার, তাহলে এটা দেখি লিখতে পারি, 4x হোল স্কোয়ার, এই 4x পুরাটাই এ, এটা হচ্ছে বি, তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab 2a, একে এ হচ্ছে 4x, ঠিক আছে? 2a বি, বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার, তাহলে 4 4 16, এক্স স্কোয়ার প্লাস 3 × 6, 4 6 24, এক্স প্লাস 9, এটা হচ্ছে উত্তর 2-এর, ঠিক আছে? এবার আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বরে আছে 3x প্লাস 4y হোল স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা এটাকে যদি বর্গ করি তাহলে কি হয়, এটা হচ্ছে এ আর এটুকু হচ্ছে কি বি, তাহলে এ প্লাস, তাহলে এ স্কোয়ার, এ কি, এ হচ্ছে 3x, এ হচ্ছে 3x হোল স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 3x, বি হচ্ছে 4y, ঠিক আছে? বি হচ্ছে 4y প্লাস বি, বি স্কোয়ার, 4y স্কোয়ার। এবার মানগুলো দেখি, 9x স্কোয়ার প্লাস 3 × 6, 4 6 24, 24xy, ঠিক আছে? প্লাস 4 4 16y স্কোয়ার, এটা গেল 3 নম্বর। এবার যদি 4 নম্বর দেখি, 105 আসে, ঠিক আছে? 105, তাহলে এটাকে আমরা কি করবো না, আগে ভাগ, মানে এটাকে বড় করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা একটু সোজাভাবে করতে পারি, 100 যোগ 5, ঠিক আছে? তাহলে কিভাবে লিখতে পারি, 100 হোল স্কোয়ার প্লাস কত বলে দিই, 2 × 100 × 5 প্লাস 25, বা 5 স্কোয়ার, ঠিক আছে? একবারে করে নিতে চাইছিলাম, তা দেখো এটা আসে, 100 কে হোল স্কোয়ার করলে, স্কোয়ার করলে এটা আসে, ঠিক আছে? অর্থাৎ 10,000 আসে, প্লাস 5 × 10, 10 আর হচ্ছে 100, এটা আসে, আর হচ্ছে প্লাস 25, কত আসে বলো দেখি, 11,025, এটা উত্তর, ঠিক আছে? তারপরেরটা দেখি, তারপরে আসে কি, আচ্ছা 4 নম্বর, সরি আমার একটু ভুল হয়ে গেছে, এটা 5 নম্বর হবে। এবার 4 নম্বরটা দেখি, 4 নম্বরে আছে 45, 45 কিভাবে করা যায়, এটাকে আমরা করতে পারি, 40 যোগ 5, ঠিক আছে, হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা জানি কি, এই 40কে যদি স্কোয়ার করি তাহলে কত আসে, 1600 আসে, ঠিক আছে? প্লাস 2 40 × 5 প্লাস 5 স্কোয়ার সমান সমান
১৬০০ প্লাস কত, 5 × 10 তাহলে 400, ঠিক আছে, প্লাস হচ্ছে 25, তাহলে কত আসে, 2025। এটা গেল 4 নম্বর, 5 নম্বর হয়ে গেছে, এবার বাকি আছে কি 6 নম্বর। চলো আমরা 6 নম্বরটা দেখে নেই। 99, তো 6 নম্বরটা এভাবে আমরা করতে পারি, 90 যোগ 9 স্কোয়ার, তার দেখো 90 এর যোগ 9 স্কোয়ার, ঠিক আছে। এভাবে তুমি যে কোনো সংখ্যার খুব সহজে তার মানগুলা, স্কোয়ারের মানগুলা নির্ণয় করতে পারবে, ঠিক আছে। তাহলে 90 স্কোয়ার করা যায়, প্লাস 2 × 90 × 9 প্লাস 9 স্কোয়ার, তাহলে 90 কে স্কোয়ার করলে কত হয় বলো দেখে, 81,100 প্লাস 9, 9, 81, 81 দুগুণে 162, ঠিক আছে, 162, 1620 প্লাস হচ্ছে 9, 9, 81, এটা হচ্ছে উত্তর। এটা যোগ করে যা আসে সেটা হচ্ছে অ্যান্সার। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকে আমাদের ভিডিও। আরও একটা একক কাজ আছে যেটা তোমাদের কাগজ কেটে করতে হবে, আশা করি তোমরা এটি পারবে। আমার আগের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে ইনশাল্লাহ ওইটাও শেষ করে দিতে পারবে। তো আজকে এ পর্যন্ত থাকবে, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।